সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। স্বস্তি নেই সবজির বাজারে, বেড়েছে ডিমের দামও, যদিও কিছুটা স্থিতিশীল চালের বাজার। তবে দাম কমেছে পেঁয়াজ ও মুরগির। বিস্তারিত শফিকুজ্জামান রুবেল রিপোর্টে। সপ্তাহ ব্যবধানে উত্তাপ আরও বেড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বেশিরভাগ বাজারেই 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বরবটি, করলা, গাজরের দাম গেল সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 20 টাকা। ডিমের দাম 10 টাকা বেড়েছে প্রতি ডজনে। চাল, মাছ ও মাংসের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও অন্যান্য পণ্যের লাগামহীন ও অপরিকল্পিত মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস ক্রেতাদের। বেতন যেখানে ছিল, আমার আয় যেখানে ছিল সেইখানে আছে, কিন্তু খরচ মানে আয়ের থেকে মনে হচ্ছে 1.5-2 গুণ এরকম। জীবন জীবিকার তাবিকে আমরা এখন মানে শর্টকাটের মধ্যে চলতেছি। শুধু যে দোকানদার স্টক করতেছে না, দ্যাট কাস্টমারও কিন্তু স্টক করতেছে, তখন এমনিতেই তো আপনার ক্রাইসিস তৈরি হচ্ছে। কোনো কারণ নাই, এই জায়গায় কন্ট্রোল রাখতে হবে। এই জায়গায় যেন মধ্যস্বত্বভোগীর জন্য যেটা এখন আছে সেই অবস্থা ভেঙে দিতে হবে। মানুষের জীবনযাত্রা এমন অসহনীয় পর্যায়ে যাচ্ছে, কিছু বলার নাই। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। মূল্য তালিকা না টানানো ও অতিরিক্ত দাম রাখায় এদিনও জরিমানা করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। অনেকে মূল্য তালিকা টানেনি বা বাজার মূল্য আপডেট করেনি, এগুলো আমরা তাদেরকে বলেছি বা কিছু কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে। বাজার মনিটরিং আরও কঠোরতা বাড়ানোর সাথে সাথে ক্রেতাদের পণ্য ক্রয়ে আরও সাশ্রয়ী হওয়ার প্রয়োজন বলছে সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।